আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আপনাদেরকে আজকে দেখাবো মাছের ডিম থেকে রেণু বের হলে রেণুর পরিচর্যা পর্বটা কিভাবে পরিচর্যা করা হয়। হ্যাঁ, কিভাবে ডিমটাকে রেণুটাকে ট্যাঙ্কির মধ্যে পরিচর্যা করা হয়। যে বলের মধ্যে আপনারা যেগুলি দেখতে পাচ্ছেন এগুলি সবই হচ্ছে মাছের ডিম থেকে সদ্য ফুটা রেণু। এর বয়স হচ্ছে আপনার একদিন দুই দিন সর্বোচ্চ। আমি এখন আপনাদেরকে দেখাবো এই ডিম থেকে রেণুগুলি ফুটে বের হওয়ার পরে কিভাবে পরিচর্যা করা হয়। দেখেন বন্ধুরা, এগুলি হচ্ছে সিদ্ধ ডিম। সিদ্ধ ডিম থেকে আপনার খোসাটা ছাড়িয়ে সাদা অংশটাকে বাদ দিয়ে শুধু কুসুমের অংশটা খুব ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। বন্ধুরা, আমার পুরো ভিডিওটা দেখবেন, আপনাদেরকে কাছে অনুরোধ রইল, কারণ অনেকেই রেণু উৎপাদন করেন, রেণুপোনা চাষ করেন বা রেণু নিয়ে পুকুরে ছাড়েন, তো আপনারা কীভাবে রেণুর পরিচর্যাটা পুকুরে করবেন সেটাই দেখা চেয়ে যায়। সিদ্ধ ডিমের তিনটা কুসুম নেওয়া হয়েছে, একদম কুসুমের উপরে যে পাতলা আবরণ থাকে সেটাকে সরিয়ে এই যে একটা স্বচ্ছ, একেবারে স্বচ্ছ একটা সাদা কাপড়ের মধ্যে, অনেকে এটা ব্লান্ডারের মধ্যে দিয়ে কাস্টিং করে থাকে। এখন এই যে দেখেন, এক বল পানির মধ্যে এই ডিমের কুসুমগুলিকে একদম সুন্দরভাবে সাদা কাপড়টার থেকে ঘষে ঘষে একদম পানির সাথে মিশানো হচ্ছে। বন্ধুরা, ডিম থেকে রেণু ফুটে বের হওয়ার পরে এই রেণুটার মূল খাদ্যই হচ্ছে কিন্তু ডিমের কুসুম। তারপর প্রায় 4-5 দিন পর্যন্ত ডিমের কুসুম খাওয়ানো হয়, তারপরে আস্তে আস্তে আপনারা পাউডার ফিড দিতে পারবেন। তো আমার এই ভিডিওটা দেওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে, অনেকেই বিভিন্ন হ্যাচারি থেকে মাছের রেণু কিনে নিয়ে যাচ্ছেন দূর দূরান্তে, তো তারা কীভাবে আসলে রেণুগুলির পরিচর্যা করবেন। অনেকেই রেণু নিয়ে পুকুরের মধ্যে মশারির মধ্যে রেখে পরিচর্যা করেন। হ্যাঁ, তো তাদেরকে এই বলার জন্য, দেখানোর জন্যই মূলত আমার এই ভিডিওটা করা। আপনি মাছের রেণু নেওয়ার পরে পুকুরে ছাড়ার পূর্ব পর্যন্ত পাউডার খাবারটা দেওয়ার আগ পর্যন্ত কি খাওয়াবেন, কি খাবার দিবেন সেটাই দেখাচ্ছি। যাক, এই যে ডিমের কুসুমগুলিকে একদম সুন্দরভাবে বল ভর্তি পানির মধ্যে ঘষে ঘষে একদম আপনার নিংড়ে সবটুকু বের করে নিতে হবে। এই যে, আর যদি ডিমের কুসুমের মধ্যে কোনো সাদা পাতলা আবরণ থেকে থাকে সেটা এই কাপড়টার মধ্যে আটকে যাবে। এই যে কুসুমটাকে একদম আপনার পানির সাথে মিশানো শেষ। এখন এই যে ট্যাঙ্কির মধ্যে আপনার যে রেণুগুলি আছে এই রেণুগুলিকে আপনার বল দিয়ে ছিটিয়ে আপনার এই যে ডিমের কুসুম মিশ্রিত পানিটাকে দেওয়া হচ্ছে। দেখেন, এই যে ট্যাঙ্কির মধ্যে হাজার হাজার পিস, লক্ষ লক্ষ পিস মাছের রেণু আছে, রেণুগুলিকে সবগুলিকেই কিন্তু ডিমের কুসুম দেওয়া হচ্ছে, ডিমের কুসুম মিশ্রিত পানি। এভাবে আপনার 2-3 দিন পরিচর্যা করার পরেই এগুলি আবার বিক্রি করে দেওয়া হয় কেজি হিসেবে। দেশের বিভিন্ন প্রান্তে খামারি ভাইরা এনে নার্সিং পুকুরে দিয়ে পরিচর্যা করে পোনা মানে পুকুরে ছাড়ার উপযুক্ত পোনা তৈরি করেন, তারপরে পুকুরে দেন। যাই হোক, দেখেন বন্ধুরা, এই যে প্রত্যেকটা ট্যাঙ্কিতে আপনার যে কোনো মাছের রেণু, শিং, মাগুর, পাবদা, গুলশা, হ্যাঁ আপনার হচ্ছে সিলভার কাপ, গ্রাস কাপ, ব্রিগেড, রুই, কালিবাস, কার্পু, যে কোনো মাছের রেণুকেই এভাবে ডিমের কুসুম দিতে হয়, দিয়ে পরিচর্যা করতে হয়। কারণ আমরা জানি যে মাছের ডিম নেওয়ার পরে এই ডিমটা যখন বোতলে দেওয়া হয়, মানে এই ফুটানোর জন্যে যে এই বোতলগুলিতে আপনারা ওই যে দেখেন লাল কাপড়, সাদা নীল কাপড় দেখা যাচ্ছে, এগুলি সবই হচ্ছে ডিম ফুটানোর চেম্বার। এগুলির মধ্যে আপনার নিচ থেকে পানিটা উঠে বুদবুদ আকারে উঠে পানির ফ্লোর মধ্যেই কিন্তু এই ডিমগুলি ফুটে রেণুটা বের হয়ে যায়। দেখেন বলের মধ্যে এগুলি সবই হচ্ছে মাছের রেণু, যেটা আপনাদেরকে আগে দেখিয়েছি। এই রেণুগুলিকেই মূলত খাওয়ার উদ্দেশ্যে, আপনার রেণুগুলির খাবারের উদ্দেশ্যেই কিন্তু মূলত এই ডিমের কুসুমটা দেওয়া হয়েছে। এভাবে আপনার 3-4 দিন পরিচর্যা করা হবে, তারপরে আপনার খামারিদের কাছে সেল করে দেওয়া হবে। খামারি ভাইয়েরা, আপনারা দূর দূরান্ত থেকে হাজার হাজার টাকা দিয়ে মাছের রেণু কিনে নিয়ে যাবেন, কিন্তু নিয়ে যদি ঠিকমতো পরিচর্যা করতে না পারেন
তাহলে নার্সিং পুকুরে দেওয়ার আগে মারা যাবে। এই জন্যই দেখালাম আপনাদেরকে কীভাবে পরিচর্যা করবেন সেটা। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।